মানব জীবনের অভীষ্ট লক্ষ্য হলো হাসি কান্নায় মাখা মুখ আর সমৃদ্ধ জীবন যাপন। এই লক্ষ্য অর্জনেই কর্মমুখর জীবনে নিরন্তর ছুটে চলা। এই পথ মোটে নির্বিঘ্ন নয়, গলিতে গলিতে ওত পেতে থাকে অনিশ্চয়তা। মুহূর্তেই কেড়ে নেয় যাবিত জীবনের সব অর্জন, সাজানো গোছানো সংসার হয় বিপন্ন। দুর্যোগ আর দুর্বিপাকের এই জীবনে সব ধরনের বাধা আর বিপত্তিকে জয় করতে দরকার অর্থনৈতিক নিরাপত্তা, এজন্য দরকার আত্মবিশ্বাস আর আগামীর জন্য পরিকল্পনা। এই আর্থসামাজিক বাস্তবতায় মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তাদের জীবনের আর্থিক ও সামাজিক নিরাপত্তা বিধানকল্পে দেশ বিদেশি সুপ্রতিষ্ঠিত উদ্যোক্তাদের উদ্যোগে যাত্রা শুরু করে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বাংলাদেশের খ্যাতনামা রাজনীতিবিদ, শিল্পপতি, ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, মালিক ও পরিচালকদের একটি গ্রুপ জীবন বিমার মাধ্যমে অর্থ সংগ্রহ করে দেশের শিল্প বিকাশ, বেকার সমস্যার সমাধান, দেশের আপামর জনসাধারণের মধ্যে আত্মনির্ভরশীলতা সৃষ্টি, সর্বোপরি দেশের অর্থনীতির ভিত মজবুত করার মানুষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করেন। এই কোম্পানির চেয়ারম্যান হিসেবে আছেন উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ। উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ একজন সফল রাজনীতিবিদ, সংসদ সদস্য এবং সাবেক চিফ হুইপ। তিনি বর্তমান সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, পিটিশন কমিটি, সংসদীয় কমিটি এবং সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য। জনাব শহীদ বিভিন্ন সময় সংসদীয় কমিটি, MDG, WTO এবং PRSP সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপ ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। একসময় তুখোড় ছাত্র নেতা, মুক্তিযোদ্ধা জনাব শহীদ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং শিক্ষকতা পেশায় নিয়োজিত হয়ে কর্মজীবন শুরু করেন। জনাব শাইক সিরাজ, ভাইস চেয়ারম্যান। জনাব শাইক সিরাজ একজন সাংবাদিক, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব। কৃষি সাংবাদিকতায় নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে গ্রামীণ জীবনে জাগরণ সৃষ্টির লক্ষ্যে কাজ করছেন। তিনি ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই এর প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তা প্রধান। তিনি বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ নামক টিভি প্রোগ্রামের জনপ্রিয় উপস্থাপক এবং চ্যানেল আইতে হৃদয়ে মাটি ও মানুষ নামে সাপ্তাহিক অনুষ্ঠান উপস্থাপনা করেন। জনাব শাইক সিরাজ 21শে পদক 1995 জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার AAS বুরমা অ্যাওয়ার্ড, ব্রিটেনের BCA গোল্ডেন জুবিলি অনার অ্যাওয়ার্ড পুরস্কার প্রাপ্ত হন। এছাড়া 2011 সালে যুক্তরাজ্যের হাউস অব কমন্স পেয়েছেন বিশেষ সম্মাননা। 2015 সালে তিনি গুচি শান্তি পুরস্কারে ভূষিত হন। জনাব মোহাম্মদ নূর আলী, স্বতন্ত্র পরিচালক। জনাব মোহাম্মদ নূর আলী একজন সফল উদ্যোক্তা, ব্যবসায়ী, নেতা এবং সমাজসেবক। তিনি ইউনিক গ্রুপ এবং ওয়েস্টিন হোটেলের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশের প্রতিষ্ঠিত বিভিন্ন রিয়েল এস্টেট, ট্যুরিজম, টেলিকম, পাওয়ার, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের সফল উদ্যোক্তা। জনাব নূর আলী ইস্টার্ন ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে EBL সিকিউরিটিস লিমিটেড এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সি বাইরা এর চেয়ারম্যান, কোরিয়ান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সহসভাপতি এবং ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযোদ্ধা জনাব নূর আলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে ব্যবসা শুরু করেন। জনাব মোহাম্মদ ফরিদুরোজা সাগর, স্বতন্ত্র পরিচালক। জনাব মোহাম্মদ ফরিদুরোজা সাগর একজন শিশু সাহিত্যিক, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। বাংলাদেশ টেলিভিশনে জন্মলগ্ন থেকেই তিনি বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জড়িত, সেই ধারাবাহিকতায় বর্তমানে চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক। জনাব ফরিদুরোজা সাগর বাংলা একাডেমির একজন ফেলো, মুক্তিযোদ্ধা জাদুঘরের স্থাপনা সদস্য, সায়ানটের কার্যকরী সদস্য, পাক্ষিক আনন্দ আলোর সম্পাদক মন্ডলীর সভাপতি। শিশু সাহিত্যে অবদানের জন্য তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, কবি শামসুর রহমান স্মৃতি পদক, ইউরো শিশু সাহিত্য পুরস্কার, চলচ্চিত্র প্রযোজনায় পেয়েছেন 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গণমাধ্যমে অবদানের জন্য 2015 সালে রাষ্ট্রীয় সম্মাননা 21শে পদক অর্জন করেন। জনাব নিয়াজ আহমেদ, পরিচালক। জনাব নিয়াজ আহমেদ একজন সফল উদ্যোক্তা। তিনি গোল্ডেন ওয়েল লিমিটেড ও গোল্ডেন এম্পোরিয়াম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, AIBL ক্যাপিটাল মার্কেট সার্ভিস, ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স, বাংলা টেল, জীবনধারা ও BD লিঙ্ক কমিউনিকেশনের পরিচালক হিসাবে নিয়োজিত আছেন। হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ও আইনের স্নাতক জনাব নিয়াজ আহমেদের কর্মজীবন শুরু হয় আইন পেশার মাধ্যমে। জনাব মোহাম্মদ রবিউল আলম, পরিচালক। জনাব মোহাম্মদ রবিউল আলম বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক গ্রুপ এবং শীর্ষ প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জি প্যাকের একজন উদ্যোক্তা। বর্তমানে তিনি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং এনার্জি প্যাক ফ্যাশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। জনাব রবিউল আলম এনার্জি প্যাক ইলেকট্রনিক্স লিমিটেড, এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এনার্জি প্যাক অ্যাগ্রো লিমিটেড সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জনাব রবিউল আলম বুয়েট থেকে প্রকৌশলের স্নাতক ডিগ্রি অর্জন করে প্রকৌশল শিল্পে ব্যবসা শুরু করেন। জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, পরিচালক। বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা একজন সফল উদ্যোক্তা এবং সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর জনাব গোলাম মোস্তফা ব্যবসা ও গবেষণায় মনোনিবেশ করেন। তিনি বিশ্বব্যাংকের একজন ফেলো। এছাড়া বিভিন্ন সময় তিনি ব্যবসায় নৈতিকতা, ব্যবসায় পেশাজীবিতা ও ব্যবসায় মানবিকতার উপর স্বর্ণপদক, গোল্ডেন কি অফ ম্যানিলা, অর্থকণ্ঠ বিজনেস পদক অর্জন করেন। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিচালক। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি বর্তমানে MI সিমেন্ট ফ্যাক্টরি, ক্রাউন পাওয়ার জেনারেশন সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
করেছেন। তিনি জিপিএস ইস্পাত, জিপিএস পাওয়ার জেনারেশন, ইন্দো স্টিল রিরোলিং ইন্ডাস্ট্রি, চিরাগং ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রিমিয়ার সিমেন্ট, প্রিমিয়ার পাওয়ার জেনারেশন এবং এশিয়া ইন্স্যুরেন্সের পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন খান, পরিচালক। জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন খান একজন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী। ইন্স্যুরেন্স শিল্পে তার পেশা জীবন শুরু হয় এবং একজন সফল কর্মী, ব্যবসায়ী ও উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। যুক্তরাজ্যে তিনি হোটেল, রেস্তোরাঁ, আবাসন শিল্প প্রতিষ্ঠান এবং মধ্যপ্রাচ্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান পরিচালনা করেন। জনাব মোহাম্মদ রেজাউল করিম, পরিচালক। জনাব মোহাম্মদ রেজাউল করিম কোহিনুর কেমিক্যাল কোম্পানি সহ রিদিশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাটেল, জীবনধারা ও বিডিলিং কমিউনিকেশনস এর চেয়ারম্যান। জনাব রেজাউল করিম ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স এর ভাইস চেয়ারম্যান। তিনি বাংলাদেশ টয়লেটিস অ্যান্ড কসমেটিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক। সাবেক ফুটবল খেলোয়াড় এবং সমাজসেবক জনাব রেজাউল করিম সাউথ এশিয়া ফাউন্ডেশন এবং সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। জনাব শমশেদ আলী, পরিচালক। জনাব শমশেদ আলী একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী। যুক্তরাজ্যে তিনি হোটেল, রেস্তোরাঁ ও আবাসন শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করেন। জনাব দুর্জয় খান মজলিশ, পরিচালক। জনাব দুর্জয় খান মজলিশ একজন নবীন উদ্যোক্তা। তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সিঙ্গাপুরে ব্যবসা শুরু করেন। জনাব দুর্জয় যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভারত ও বাংলাদেশ জুড়ে খাদ্য, পানীয়, অটোমোবাইল সংযোজন, ভারী যন্ত্রপাতি আমদানি রপ্তানি ব্যবসায় বিনিয়োগ সম্প্রসারিত করেছেন। মোহাম্মদ গোলাম সারোয়ার, পরিচালক। জনাব মোহাম্মদ গোলাম সারোয়ার বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিকগুলোর মধ্যে অন্যতম আমাদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক। ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে দৈনিক আমাদের সময়ের ব্যবস্থাপনা সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ গোলাম সারোয়ার ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ ICAB একজন সফল মেম্বার। সাংবাদিকতা পেশায় জনাব মোহাম্মদ গোলাম সারোয়ার অতি অল্প সময়ে অনেক সুনাম অর্জন করেছেন এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, মুখ্য নির্বাহী কর্মকর্তা, চলতি দায়িত্ব। বাংলাদেশের জীবন বীমা শিল্পে জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম একই সাথে একজন দক্ষ প্রশাসক এবং সফল সংগঠক। তিনি 1991 সালে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে মাঠ পর্যায়ের একজন বীমা প্রতিনিধি হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ধাপে ধাপে সফলতার মাধ্যমে মাঠ পর্যায়ের সর্বোচ্চ পদ সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন। 2000 সালে জনাব শহীদুল ইসলাম AGM উন্নয়ন ও প্রশাসন পদে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সে যথাক্রমে GM উন্নয়ন ও প্রশাসন ও উপব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদানের পূর্বে তিনি মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গুরুত্বপূর্ণ পদ ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ শহীদুল ইসলাম ময়মনসিংহ জেলা স্কুল থেকে SSC এবং সরকারি আনন্দমোহন কলেজ ময়মনসিংহ থেকে SSC ও সর্বশেষ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি জীবন বীমা পেশার উপর দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া তিনি জীবন বীমা পেশায় অবদানের জন্য বিভিন্ন সময় জাতীয় পর্যায়ে নানা ধরনের পুরস্কার ও পদক অর্জন করেন। বর্তমানে তিনি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সর্বোচ্চ পদ মুখ্য নির্বাহী, চলতি দায়িত্ব হিসাবে দায়িত্ব পালন করছেন। আমার ব্যক্তিগতভাবে এটা আনন্দের বিষয় এবং চার্টার্ড লাইফ পরিবারে আমি সম্পৃক্ত হয়েছি 2015 সালের 5ই মে। এটা আজকে প্রায় 3 বছর অতিবাহিত হলো এবং 4th বছরে আমি পদার্পণ করেছি। এটা আমার যারা ইনহাউস স্টাফ এবং মার্কেটিংয়ে আছে প্রত্যেকেরই একটা আকাঙ্ক্ষা যে 3 ইয়ার্স সেলিব্রেশনটা করতে চায়। পাশাপাশি আমি জীবন বীমা কেরিয়ার শুরু থেকে এখন 25 বছর পূর্তি হবে। হ্যাঁ, 25 বছর পূর্তি হওয়ার কারণেই তারা 26 বছরে পদার্পণকে গুরুত্ব দিয়েই মোটামুটিভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং এটা আমি খুব সুন্দরভাবে দেখছি এবং আমি আশা করি যে এটা আমার কেরিয়ারের জন্য একটা পাথেয় হয়ে থাকবে। আমি মূলত চার্টার্ড লাইফের CEO ভারপ্রাপ্ত দায়িত্ব পালনকালীন সময়ের পূর্বেই আমি যখন বীমা শিল্পে প্রথম পদার্পণ করি তখন থেকে আমার বড় আকাঙ্ক্ষা ছিল যে বীমা শিল্পের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করা এবং ইতিমধ্যে যে 25 বছর অতিবাহিত হয়েছে এই সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করাকালীন সময়ে শিল্পের উন্নয়নে, প্রতিষ্ঠান তো বটেই পাশাপাশি বীমা শিল্পের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রেখে বাংলাদেশে বীমার যে গ্রহণযোগ্যতাটা এটাকে বৃদ্ধি এবং বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানে অগ্রণী ভূমিকা পালন করাই ছিল আমার মূল লক্ষ্য। আমি ব্যক্তিগতভাবে আমি নিঃসন্দেহে আমার নিজের একটা সন্তুষ্টি অবশ্যই আছে, পাশাপাশি বীমা শিল্পে আমার যারা বন্ধুবর রয়েছেন, সহকর্মী রয়েছেন, তারা সহ তৎকালীন বীমা অধিদপ্তর বিভিন্ন সময় আমার সাথে আলোচনা করার প্রেক্ষিতে বলতেন যে আমার যে সাংগঠনিক দক্ষতা এবং আমি যেভাবে সংগঠন সম্প্রসারণ এবং কোম্পানি ব্যবসা উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করি তার পাশাপাশি যেন বীমা শিল্পের উন্নয়নে বিভিন্ন বুদ্ধিমত্তা এবং সময় উপযোগী বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষাপটে বীমার সর্বোচ্চ আসনে নেয়ার ক্ষেত্রে
যেন আমার ভূমিকাটা থাকে, এই লক্ষ্য নিয়ে আমি কাজ করে যাচ্ছি। আপনার জীবনের সময় আর অসময় সবটুকু জুড়েই আপনার আর আপনার প্রিয়জনের জীবনকে সুরক্ষিত করতে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আপনার সাথেই আছে নিশ্চিত সুরক্ষার অভিভাবক হয়ে। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাংলাদেশের কোম্পানি আইন 1994 এর অধীনে নিবন্ধিত এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক জীবন বীমা ব্যবসা পরিচালনা লাইসেন্স প্রাপ্ত একটি পাবলিক লিমিটেড কোম্পানি। মূলত ব্যাংক ইন্স্যুরেন্স যেটা আছে, ইন্স্যুরেন্স নিঃসন্দেহে ব্যাংকের চেয়ে অনেক পারিবারিক আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে বৈশিষ্ট্য বহন করে এবং ব্যাংকে আমরা টাকা জমা দিয়ে যে কোনো সময় উত্তোলনের বিষয়ে প্রয়োজন অনুযায়ী উত্তোলন করে ফেলি, কিন্তু বিমা এমন একটা বিষয় যা পারিবারিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে এবং দেশ উন্নয়নে দেশের আর্থিক বিভিন্ন প্রেক্ষাপটে বিমার শিল্পের যে টাকাটা, যেহেতু এটা ফোর্স সেভিংস বলা হয় এবং এটা লং টার্ম পলিসি, এই জন্য এই পলিসির মাধ্যমে যে সংগ্রহিত টাকা কোম্পানি আয় করে থাকে এই টাকা দিয়ে দেশের উন্নয়নেও বিভিন্ন প্রেক্ষাপটে সরকারকে বিমা অ্যাসোসিয়েশনের মাধ্যমে সহযোগিতা করার সুযোগ রয়েছে। এই জন্য আমি মনে করি ব্যাংক এবং বিমা এটা পাশাপাশি পারস্পরিকভাবে একজন আরেকজনের সহায়ক এবং ব্যাংকের মাধ্যমে বিমা পলিসি ইদানিং চলে আসছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ডিপোজিট অথবা ক্রেডিট কার্ড এইগুলোর ক্ষেত্রে বিমাটাকে তারা ম্যান্ডেটরি করে নিচ্ছে। অতএব আমি মনে করি বিমা ব্যাংক পাশাপাশি যদি চলে তাহলে দেশের উন্নয়নে দুটা শিল্পই সুন্দর ভূমিকা পালন করবে। আমি প্রথমেই বলবো যে নতুন প্রতিযোগী কোম্পানিগুলো যে একই সাথে এতগুলো বিমা কোম্পানি আসার পরে অসুস্থ প্রতিযোগিতা অবশ্যই আছে, সেই ক্ষেত্রে চার্টার্ড লাইফ ব্যতিক্রমী এবং ভিন্ন মাত্রার। এখানে আমরা কাউকে অনুসরণ করে কাজ করছি না। চার্টার্ড লাইফের পরিচালনা পর্ষদে আপনারা জানেন মাননীয় চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের যে 12-13 জন বোর্ড অফ ডিরেক্টর রয়েছেন প্রত্যেকেই স্বস্ব অবস্থানে প্রতিষ্ঠিত এবং আন্তর্জাতিক মানের পরিচিত। দেশে বিদেশে তাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্নভাবে দেশের উন্নয়নেও তারা বিভিন্ন সক্রিয় ভূমিকা পালন করছে। অতএব আমাদের নির্দেশনা বোর্ড কর্তৃক আমার প্রতি নির্দেশনা রয়েছে, আমরা অসুস্থ প্রতিযোগিতায় নিজেদেরকে না গা ভাসিয়ে আমরা আমাদের সক্রিয়তা বজায় রেখে কাজ করছি। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মিশন হলো উদ্যমী, দক্ষ ও পেশাজীবী ব্যবস্থাপনা টিম গড়ে তোলা, দায়িত্বশীল পন্থায় ব্যবসা পরিচালনা করা, উদ্ভাবনী পণ্য উন্নয়ন করা, কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা করা এবং দ্রুত গুণগত ব্যবস্থাপনা নিশ্চিত করা। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর আকর্ষণীয় বীমা পরিকল্পনাসমূহের মধ্যে রয়েছে চার্টার্ড 3 কিস্তি বীমা, চার্টার্ড 5 কিস্তি বীমা, চার্টার্ড মাসিক সঞ্চয় বীমা, চার্টার্ড এককালীন বীমা, চার্টার্ড মানি ব্যাগ বীমা, চার্টার্ড শিক্ষা বীমা, চার্টার্ড তিনমোহন বীমা, চার্টার্ড হজ বীমা, চার্টার্ড পেনশন বীমা, চার্টার্ড গ্রুপ বীমা, চার্টার্ড স্বাস্থ্য বীমা এবং চার্টার্ড জনশক্তি বীমা। উল্লেখ্য, সময় উপযোগী আকর্ষণীয় আরো বেশ কয়েকটি প্রোডাক্ট অ্যাকচুয়ারি ও আইডিআর এ বিবেচনাধীন রয়েছে। ইসলামী জীবন বীমা বর্তমান বাংলাদেশে একটা নতুন কৌশল হিসাবে সবাই কাজে লাগাচ্ছে। আমরা আপাতত ইসলামী জীবন বীমা বা তাকাফুল বীমা নিয়ে এরকম ভাবছি না, তবে সময় সুযোগ হলে পরিপূর্ণ ইসলামী বিধান মতে যদি ইদ্রা কর্তৃপক্ষ আমাদেরকে ইসলামী বীমা প্রকল্প চালুর অথবা আলাদা উইং করার সুযোগ দেয়, আমরা পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে ইসলামী বীমার রূপ ধারণ করলেই শুধু আমরা ওই পর্যায়ে ইসলামী জীবন বীমা পলিসি বিক্রির ব্যাপারে উদ্যোগী ভূমিকা পালন করব। আমাদের কর্পোরেট পলিসি সেল এমন একটা যে বৃহৎ অঙ্কের প্রিমিয়াম পলিসি সংগ্রহ করা এবং একই সাথে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানকে জীবন বীমা বা গ্রুপ বীমার আওতায় এনে পাশাপাশি হেলথ ইন্স্যুরেন্সের সুযোগ সুবিধা দিয়ে আমরা বিভিন্ন রোগের তাদের যে চিকিৎসা ব্যয়ভারটা আমরা কোম্পানি বহন করে থাকে চার্টার্ড লাইফ, সেই জন্য গ্রুপ বীমার প্রতি আমাদের দিকে অনেক নতুন নতুন প্রতিষ্ঠান বা পুরনো বিভিন্ন কোম্পানির সাথে সম্পৃক্ত ছিল সেই কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আমাদের সাথে গ্রুপ বীমার আওতায় আসছে। পাশাপাশি হেলথ ইন্স্যুরেন্সটা আমাদের ইদ্রা কর্তৃপক্ষ অনুমোদন দেওয়ার পরে আমরা সেটা ভালো সাড়া পাচ্ছি এবং আমার বিশ্বাস এখানে মানে বিগ সাইজ পলিসি যেটাকে বলা হয় যে এক একটা গ্রুপ সাইজে আমরা 150, 200, 300, 500 লোকের লোকের যে পারিবারিক আর্থিক নিরাপত্তা এটা নিশ্চিত কল্পে আমরা কর্পোরেট বীমার যে একটা প্রসার সেটা ঘটাতে সক্ষম হয়েছে। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ভিশন হচ্ছে মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে তাদের জীবনের আর্থিক ও সামাজিক নিরাপত্তা বিধান করে বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে ভালো জীবন বীমা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। চার্টার্ড লাইফ, সিকিউর লাইফ।